ক্লাবের কাজ থেকে আগেভাগেই ছুটি নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির ফিরার দিন তাই পিএসজির গার্ড অফ অনারে থাকেননি ফরাসি ফরওয়ার্ড। কিলিয়ান এমবাপ্পে লিওনেল মেসিকে অভিনন্দন জানানোর পিএসজির অনুষ্ঠানে না থাকলেও ছিলেন নেইমার জুনিয়র। মেসি ও নেইমারের মাঝে বন্ধুত্বের সম্পর্কের বিষয়টি নতুন নয়। বেশ কিছু বছর বার্সেলোনার জার্সিতে খেলেছেন নেইমার ও মেসি একসঙ্গে। সেসময় কাতালান দলটিকে ট্রেবল জিতিয়েছিলেন লাতিন দুই ফুটবল পরাশক্তি দেশের দুই মহাতারকা। সময়ের অন্যতম সেরা এই দুই তারকা এখন আছেন পিএসজিতে। জাতীয় দলে দুইজনের মধ্যে চলে প্রতিদ্বন্দ্বিতা। প্রতিপক্ষ হিসেবে মাঠের ফুটবলে চিরবৈরিতা বিরাজ করে ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবলারদের মাঝে। তবে মাঠের বাহিরে ক্লাব ফুটবলে মেসি ও নেইমারের মাঝে রয়েছে দারুণ বন্ধুত্বের সম্পর্ক। এবার লিওনেল মেসিকে পিএসজিতে অভিনন্দন জানিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। মেসির ক্লাবে ফিরে আসার একটি ছবি নিজে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ইনস্টাগ্রামে আপলোড করেছেন ব্রাজিলিয়ান তারকা। নেইমার জুনিয়র এ সময় হাস্যোজ্জ্বল লিওনেল মেসির সঙ্গে। মেসি ও নেইমারের সম্মিলিত এই ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ব্রাজিলিয়ান ফরওয়ার্ড লিওনেল মেসির প্রতি ভালোবাসা প্রদর্শন করেই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টগুলো থেকে মেসিকে নিয়ে পোস্ট করেছেন নেইমার।